সম্প্রতি সময়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার্সে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে একে একে প্রতিটি ম্যাচ জিতে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে নিগার সুলতানার দল। এদিকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকেই কোয়ালিফায়ার্স রাউন্ড থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করার পর এবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি। এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের মাটিতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এছাড়া সিলেটের আরও একটি ভেন্যু ব্যবহার করা হবে ম্যাচের জন্য। আগামীকাল থেকে শুরু হচ্ছে নারী টি টোয়েন্টি এশিয়া কাপ টুর্নামেন্ট, যেখানে প্রথম ম্যাচে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড উইমেন্স। থাইল্যান্ডের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে এবারের এশিয়া কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার্সের জয়ের ধারাবাহিকতা এশিয়া কাপ টুর্নামেন্টেও ধরে রাখা। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল, নিগার সুলতানার দলের লক্ষ্য এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে দেশের মাটিতে সর্বোচ্চ লড়াই করা। লীগ পর্বের এই টুর্নামেন্টে প্রতিটি দল মুখোমুখি হবে একে অপরের। আগামীকাল বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। এরপর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে আগামী 3 অক্টোবর সকাল 9টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে 6 অক্টোবর দুপুর 1টায় শুরু হবে মালয়েশিয়া বনাম বাংলাদেশের ম্যাচটি। নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের দুপুর 1:30 আগামী 8 অক্টোবর শুরু হবে বাংলাদেশ ভারতের ম্যাচটি। এরপর 10 অক্টোবর সকাল 9টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ষষ্ঠ ও শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী 11 অক্টোবর সকাল 9টায়।